বিপর্যয় একজন ব্যক্তিকে নয়, সমগ্র দেশকে আঘাত করে। চাণক্যের মতে, যখন কোনো বড় সংকট আসে তখন গুরুতর অবস্থায় তা পরাস্ত করার চিন্তা করা উচিত। কোনো ব্যক্তির এমন পরিস্থিতিতে কোনো প্রকার অবহেলা করা উচিত নয় এবং এই কাজগুলি ভুলে যাওয়া উচিত নয়। সংকটের সময় যে কোনো ধরনের অবহেলার জন্য ভারী মূল্য দিতে হতে পারে। যখন বিপর্যয় বড় হয় তখন একজন ব্যক্তির উচিত তার জীবনযাত্রার মান পরিবর্তন করা এবং এর ফলে নিজের ক্ষতি এড়ানো কিন্তু সম্ভব। বর্তমানে আমরা কিন্তু দেখছি দুটি দেশের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে এবং এই লড়াইয়ের জন্য দুটি দেশের সব রকম পরিস্থিতি ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে। দুটি দেশই নিজেদের এক ফোঁটা জায়গাও কেউ ছাড়তে নারাজ। তো যুদ্ধ শুরুর আগে বা যুদ্ধ শুরুর সময় এই পরিস্থিতি বা এই বিপর্যয় কেবল সতর্কতা এবং সংযমের মাধ্যমে কিন্তু পরাস্ত করাও যেতে পারে। এবং চাণক্য এই ধরনের বিপর্যয় এড়াতে কিছু নিয়মের কথা কিন্তু বলেছিলেন, তা আমরা আজকে বিরতে আলোচনা করব। তিনি বলেন, সংকটের সময় তাড়াহুড়ো থেকে দূরে থাকুন। যখন খারাপ সময় আসে তখন তাড়াহুড়োই কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি শুরু হলে সেই দেশের মানুষের হোক বা সেই দেশের সবারই তাড়াহুড়ো করার কিন্তু কোনো দরকার থাকে না। এটি করা খুব বিপজ্জনক হতে পারে। এরকম সময় কখনোই উৎসাহী হয়ে এমন কাজ করা উচিত নয় যাতে ক্ষতির সম্ভাবনা বেশি বেড়ে যায়। অতএব আপনি যদি কোনো কাজ করেন তবে তার আগে খুব সাবধানে চিন্তা করুন এবং পরিস্থিতি অধ্যয়ন করে তবেই কোনো পদক্ষেপ নেওয়া উচিত। দুর্যোগের সময় উৎসাহিত হয়েও কোনো কাজ বা সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অনেক সময় একজন ব্যক্তি চরম উৎসাহে করা কোনো কাজ বা কোনো পদক্ষেপ তার নিজের বা অন্য লোকের ক্ষতি সম্মুখীন হতে পারে। অবহেলা করা উচিত নয়। বিপর্যয় ঘটলে প্রথমে নিজেকে রক্ষা করার চেষ্টা করা উচিত। খারাপ সময়গুলিতে একজনকে ধৈর্য সহকারে কাজ করা উচিত এবং বর্তমান পরিস্থিতিকে মূল্যায়ন করে ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত। দুর্যোগ অনুযায়ী এই সমস্ত ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করা উচিত। এই সময় দেশের নাগরিকদের বা এরকম পরিস্থিতিতে দেশের পলিটিক্যাল সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া উচিত।